আসসালামু আলাইকুম, আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট। আমার ক্যাপশনটা দেখেছেন যে পাঁচটি অভ্যাস আপনাকে আসলে জীবনকে সুন্দর করতে পারে, আজ সেটি নিয়েই বলবো। তবে বলার আগে বলি নেই, জীবন সুন্দর আসলে এক একজনের কাছে এক এক রকম। তারপরও আমরা অনেক কিছু নিজেদের হাতে যেটা থাকে সেটাকে চেঞ্জ করে কিন্তু কিছুটা হলেও সুন্দর বা ভালো থাকতে পারি জীবনে। সো আমার সেই পাঁচটি অভ্যাসের প্রথমটিই হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। এটা আপনার লাইফকে আসলে অনেক পরিবর্তন করবে, কেননা আপনি যখন সকাল সকাল ঘুম থেকে উঠবেন সেটি শুধু শারীরিক নয়, মানসিকভাবে আপনাকে ভালো রাখবে। কারণ আপনি সারাদিনে অনেক সময় পাবেন নিজের কাজগুলোকে গুছিয়ে করতে পারবেন, এবং সকাল সকাল উঠলে দেখবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকবে, আপনি সকালে নাস্তা খেতে পারছেন, আপনার সারা দিনে আপনি সব কিছুর কাজের সাথে নিজের যাবতীয় পার্সোনাল কাজের একটি সমন্বয় সাধন করতে পারবেন। সো সকাল সকাল উঠলে কিন্তু শুধু শরীর নয়, মনও কিন্তু অনেক ভালো থাকে। দ্বিতীয়টি হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, অপ্রয়োজনীয়ভাবে জেগে না থাকা। কারণ অনেকেই আছে যাদের জীবন চালানোর ক্ষেত্রে আসলে জেগে থাকতে হয়, আমি তাদের কথা বলছি না, কারণ তাদেরকে উপদেশ দিতে হলে তাদের সাথে বসে কাস্টমাইজড উপদেশ দিতে হবে। কিন্তু যারা অপ্রয়োজনীয়ভাবে রাত জেগে থাকেন, আমার পরামর্শ তাদের জন্য, তারা কোনোভাবেই বেশি রাত জাগবেন না। বেশি রাত জাগলে যে শুধু মন মর্জি খারাপ হবে তা নয়, কিন্তু আপনার দেখবেন যে ডাইজেস্টিভ সিস্টেমে প্রবলেম হচ্ছে, আপনার কনস্টিপেশনের সমস্যা হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, মেদ ভুঁড়ি বেড়ে যাচ্ছে। সো আমরা আমাদের জীবনের এই ছোট্ট একটি পরিবর্তন দিয়ে কিন্তু স্বাস্থ্যকে অনেক সুন্দর করতে পারি। এবং রাত জাগলে একটা স্কিনের যে লাবণ্যতা সেটা অনেকটাই নষ্ট হয়ে যায়। আমরা অনেক কিছু দিয়ে কিন্তু স্কিনকে সুন্দর করার চেষ্টা করি, কিন্তু শুধুমাত্র রাত জাগা বন্ধ করে দিলে তার 70% সমাধান কিন্তু সেখানেই হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার স্কিনের যত সমস্যা রয়েছে সেটি অনেকটাই কিন্তু ঠিক হয়ে যেতে পারে যদি আপনি রাত জাগা বন্ধ করে দেন। তৃতীয় অর্থাৎ থার্ড যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই হাঁটতে হবে, কোনো না কোনোভাবে দিনের যে কোনো একটি সময় বের করুন। হাঁটা আসলে এমন একটি স্বাস্থ্যকর ব্যায়াম যেটি কিন্তু আপনি চাইলে সারা ওয়ার্ল্ডে যেখানেই যান, যেই পরিস্থিতিতে থাকেন সেটি করতে পারেন। সো হাঁটার কোনো বিকল্প নেই, 30 মিনিট নিজের জন্য ব্যয় করুন, হাঁটুন। হাঁটলে আপনার যেটা হবে, আপনার শরীরের ডাইজেস্টিভ সিস্টেম ভালো হবে, আপনার ওজন খুব বেশি বেড়ে যাবে না। আধা ঘন্টা হেঁটে আপনি যদি ওজন নাও কমাতে পারেন, কিন্তু অযথাচিতভাবে আপনার ওজন কিন্তু বেড়ে যাবে না। এবং সেই সাথে হাঁটা আপনার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখবে, ডায়াবেটিসকে প্রতিরোধ করবে। সো অবশ্যই এই ধরনের ডিজিজ যাতে ভবিষ্যতে এসে আপনার সুন্দর জীবনকে নষ্ট করে না দেয়, সেই জন্য প্রতিনিয়ত আপনাকে আধা ঘন্টা হাঁটতে হবে। চতুর্থত হচ্ছে পজিটিভ থাকুন, মনের যত্নের উপরে কোনো যত্ন নেই। যেই জায়গায় গেলে আপনি টক্সিক হন, যেই জায়গায় গেলে আপনার মন মানসিকতা খারাপ হয়ে যায়, কেউ যদি আপনার মন খারাপ করে দেয় আপনি তার থেকে বিরত থাকুন, তার কাছ থেকে দূরে থাকুন। এবং সব কিছুর পজিটিভ চিন্তা করবেন, কাজের ক্ষেত্রে অবশ্যই সব কিছুকে আপনাকে পজিটিভভাবে নিতে হবে। পজিটিভ বিহেভিয়ার আপনাকে কিন্তু অনেক ভালো রাখবে, আপনার মুড ভালো রাখবে, স্বাস্থ্যকে ভালো রাখবে, মন ভালো রাখবে, এবং সেই সাথে আপনার অনেক ধরনের ডিজিজ প্রিভেনশনের ক্ষেত্রেও কিন্তু হেল্প করবে। সো পজিটিভ থাকার চেষ্টা করুন, রিল্যাক্স থাকার চেষ্টা করুন। এবং লাস্ট যেটি সেটি নট দ্য লিস্ট, সেটি হচ্ছে স্বাস্থ্যকর ঘরের খাবার খাওয়ার চেষ্টা করুন। সারাদিনে আপনার খাওয়ার 98% ফুডই যদি ঘরের হয়, তাহলে আপনি নিজেকে অনেক রোগ থেকে বাঁচাতে পারবেন। ঘরের খাবারের উপরে কোনো বিকল্প নেই, হ্যাঁ পরিমাণ অবশ্যই নির্ভর করছে আপনার উপর, কিন্তু ঘরের খাবার যেটা হচ্ছে সেটা সেফ, সেটা হাইজিন, সেটা থেকে আপনি যেই পুষ্টি পান না কেন তা আপনার কিছুটা উপকার করলেও ক্ষতি অ্যাটলিস্ট করবে না। তো যারাই আসলে জীবনকে সুন্দর করতে চান না যে জীবনে কোনো রোগ হোক বা রোগ থেকে দূরে থাকতে, তাদের অবশ্যই ঘরের খাবারের অভ্যাস করতে হবে। এই পাঁচটি অভ্যাস খুব সিম্পল, কারণ আমাদের লাইফে অনেক কিছুই আমাদের হাতে নেই। যেমন আপনি চাইলেই আপনার বয়সকে আটকাতে পারবেন না, আপনি চাইলেই আপনার বংশগত রোগগুলোকে ভালো করে ফেলতে পারবেন না। সো এই সমস্যাগুলো যেহেতু আমাদের হাতে নেই, তাই আমরা এটি নিয়ে কিচ্ছু করতে পারবো না। কিন্তু এই যে পাঁচটি সমস্যা, পাঁচটি অভ্যাসের কথা আমি বললাম, এটা সম্পূর্ণ আপনার নিজের হাতে। তাই চেষ্টা করুন যে কোনোভাবে হোক এই পাঁচটি অভ্যাস আজ থেকে এখন থেকেই ডেভেলপ করতে, যাতে আপনি আপনার জীবনটাকে অ্যাটলিস্ট খুব সুন্দর না করতে পারলেও অসুন্দর না করে ফেলেন। সো জীবনকে ভালো রাখার দায়িত্ব আসলে আপনারই। মহান আল্লাহ তাআলা আমাদের অনেক কিছু দিয়েছেন, আমাদের ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছে অ্যাটলিস্ট আপনাকে সেই উপদেশটা দেওয়ার জন্য। সো এখন থেকে চেষ্টা করবেন এই ছোটো ছোটো পাঁচটি অভ্যাসকে আজ থেকেই পরিবর্তন করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।